আর এই যে দেখাতে পাচ্ছি বৌদি কিন্তু অলরেডি ফুচকা ভাজছে। তো বৌদি কত বছর ধরে ফুচকা ভাজছো? 30 বছর হয়ে গেল। এত ফুচকাগুলোকে তুমিই ভাজবে? বাপরে। আর এখন কিন্তু তৈরি হচ্ছে একেবারে গরমা গরম ফুচকা, আর এগুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে ফুচকাগুলো। আর এখানে দেখাতে পাচ্ছি বৌদিও কিন্তু সকাল থেকে ফুচকা তৈরি নিয়ে ব্যস্ত। আর দেখো ফুচকাগুলো কিন্তু তৈরি করে বেলে রাখা হয়েছে এখানে। আর ফুচকাগুলো কিন্তু সকালবেলায় গরমা গরম ফুচকা তৈরি হয়ে গেছে, আর এখন কিন্তু পাইকারি জায়গায় চলে যাবে, সেই জন্য কিন্তু কাকা গুনে গুনে প্যাকেটজাত করছে। আর এখানে কিন্তু দেখাতে পাচ্ছি অলরেডি 1 প্যাকেট ফুচকা তৈরি হয়ে গেছে। ভাই কিন্তু গরমা গরম ফুচকা খেতেই শুধু লেগেছে, কি ভাই? এখানে যাচ্ছে শুধু ফুচকাই খেয়ে যাচ্ছে। কি আজকে আর কিছু খাবি না সকালবেলায়? না ভাই, কিন্তু গরমা গরম ফুচকা খাচ্ছে তো খা ভাই। কেমন লাগছে? লাভলি। ও তুই ফুচকা খাস, খাস ফুচকা, দেখো হাসছে। কাকার ফুচকা কিন্তু প্রায় রেডি, এখন কিন্তু কাকা এটা নিয়ে বেরিয়ে যাচ্ছে হালখাতার উদ্দেশ্যে, নাকি কাকা? হ্যাঁ, হালখাতার উদ্দেশ্যে। আর বিকেলবেলা আবার বিয়ে বাড়ি আছে। বাহ, নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ফ্রেশ ব্লগে সবাইকে সুস্বাগত। আমি সিজিত আর তোমরা দেখছো সিটি স্টোরি। আজ কিন্তু আমরা চলে এসেছি হাবড়ার ফুচকা গ্রামে। কি চমকে গেলে, হাবড়ায় আবার ফুচকা গ্রাম আছে নাকি? হ্যাঁ বন্ধুরা, হাবড়াতেও কিন্তু ফুচকা গ্রাম আছে। আজ আমরা চলে এসেছি হাবড়ার আয়রার পাড়ই পাড়ায়। এখানে কিন্তু প্রায় 150 পরিবার ফুচকা ব্যবসার সাথে জড়িত, আর সকাল থেকেই কিন্তু ফুচকা তৈরি নিয়ে এখানে কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। আর আমরা কিন্তু তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে যাবো, আর ফুচকা তৈরির প্রসেসটা সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। আর ইউটিউবের পর্দায় কিন্তু হাবড়ার ফুচকা গ্রাম একেবারে ফার্স্ট টাইম তোমরা দেখতে পাচ্ছ সিজিত রিয়া স্টোরি চ্যানেলে। পারলে একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার কিন্তু তাহলে আমরা চলে যাবো ফুচকা তৈরির পদ্ধতিগুলো দেখতে। তো চলো শানুভাই একটু যাওয়া যাক। ও আরেকটা কথা, আমরা কিন্তু সিজিত রিয়া স্টোরির ফেসবুক পেজ থেকেও প্রত্যেক দিন ভিডিও যাচ্ছি। আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে নিও। আমরা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্কটা দিয়ে রাখবো। তো চলো বের ভাই, যাওয়া যাক নাকি? তো চলে আস। তো কাকিমা, এটা আপনি কি করছেন? ফুচকা বানাবো। ফুচকা বানাবেন? তো এখন কি করছেন? এখন গুটি কাটছি। গুটি কাটছেন, তাই তো? ফুচকা তৈরির জন্য যে আটাটা মেখেছেন, এটা কি শুধু আটা নাকি সঙ্গে কিছু সুজি টুজি দিয়েছেন? না, সুজি দেয়নি, শুধু সোডা দিয়েছি খাওয়ার জন্য। খাওয়ার সোডা দিয়েছেন। আর এটা কি করলেন? তেল মাখালেন? হ্যাঁ, তেলটা মাখালে কি হয়, গুটিটা জড়াবে না। ও, বেলতে আমাদের সুবিধা হবে। ও, আর এই আটাটা কখন মেখেছিলেন কাকিমা? আটাটা মেখেছি আমি তখন 4:30 বাজে। 4:30 সময় আটা মেখেছেন? বাপরে। গুটি কাটতে বসে 4:30। একটা কথা জিজ্ঞাসা আছে কাকিমা, আপনি ফুচকা ব্যবসার সাথে কত বছর ধরে জড়িত? 25 বছর। 25 বছর ধরে। এখানে কিন্তু কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে সকাল থেকেই ফুচকা তৈরি নিয়ে। তো কাকা, আপনি কত বছর ধরে ফুচকা ব্যবসার সাথে জড়িত? 30 বছর। অনেকেই তো জানে না যে কাছড়াপাড়া শহীদ পল্লীতেও যেরকম ফুচকা গ্রাম আছে, সেরকমই হাবড়ার পাড়ই পাড়াতেও ফুচকা গ্রাম আছে, তাই তো? তো তোমাদের এখানে প্রায় কত পরিবার ফুচকা ব্যবসার সাথে জড়িত? 150 পরিবার। বাহ, আর তুমি কি পাইকারি দামে ফুচকা বিক্রি করো নাকি তুমি নিজস্ব হাতে কেটে ফুচকা বিক্রি করো? পাইকারি আর বিয়ের অর্ডারে তুমি ফুচকা সাপ্লাই করো। আর এই যে দেখাতে পাচ্ছি এখানে কিন্তু কাকাবাবু ফুচকাগুলো তৈরি করছে, আর এখানে দেখাতে পাচ্ছি কাকিমারা আর এই বৌদি কিন্তু ফুচকা অলরেডি তৈরি করছে। তো আমি যদি কাকিমার কাছে একটু যাই। তো কাকিমা, কত বছর ধরে ফুচকা তৈরি করছো? 20 বছর হয়ে গেছে। পার ডে কাকিমা তোমরা কত পিস ফুচকা বিক্রি করো? 3000 ফুচকা তৈরি করো? বাহ। আর এই যে দেখাতে পাচ্ছি কাকিমা কিন্তু আমার সাথে কথা বলছে, সেই কথা বলতে বলতেই কিন্তু অলরেডি ফুচকার লেচিগুলো বেলছে। বৌদি কত বছর ধরে ফুচকা তৈরি করছো? বৌদি হাসছে। বৌদি বলো, কত বছর 30 বছর হয়ে গেছে? বাপরে। এখানে কিন্তু সকাল থেকেই কর্মব্যস্ততা চলছে ফুচকা তৈরি নিয়ে। কাকা, তোমার কাছ থেকে যদি কেউ পাইকারি দামে ফুচকা কিনতে চায়, সেই জন্য তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও, সবাইকে জানিয়ে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার 9640176097। বাহ, এই নাম্বারে ফোন করলেই
পাওয়া যাবে ফুচকা। বাহ, ফুচকা বানানোর জন্য এই আটা গুলো মাখছো। তুমি আটাটা যে মাখছো, এই আটার সঙ্গে তুমি কি দেবে? সুডা দেবো আর সুজি দেবো। এটা দিলে কি হয়? ফুচকা হয়। এটা দিলে কি ফুচকাটা একটু খাস্তা হয় নাকি? হ্যাঁ। আর অনেকক্ষণ টাটকা থাকে নাকি? টাটকা থাকে, এক মাসও রাখা যাবে। এক মাসও রাখা যাবে? বাপরে। এটা কি হচ্ছে দাদু? এই তেল মাগুটিতে যেতে গায়ে না লাগে, তার জন্য তেল। আর বেলতেও সুবিধা হবে নাকি? বেলতে সুবিধা হয়। বাহ, গুটির গায়ে গুটি লাগবে না। বাহ, এই কাকিমা এখানে তৈরি করছে আর এই পাশে বৌদি ফুচকাগুলো তৈরি করছে। আর দেখো, তৈরির পরে কিন্তু এখানে প্লাস্টিকের ওপরে সার দিয়ে রাখা রয়েছে। বৌদিও কিন্তু সকাল থেকে তৈরি করছে ফুচকা, আর ফুচকাগুলো তৈরির পরে কিন্তু এখানে বেলে রাখা হয়েছে। আর এই যে দেখাতে পাচ্ছি, অলরেডি কিন্তু বৌদি ফুচকা ভাজা আরম্ভ করে দিয়েছে। তো বৌদি, কত বছর ধরে ফুচকা ভাজছো? 30 বছর হয়ে গেছে। আর এই যে এত যে ফুচকাগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি তুমিই ভাজবে? হ্যাঁ। বাপরে, তুমি প্রায় কত কেজি আটার ফুচকা তৈরি করো পার ডে? 10 কেজি। আর এগুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এই ফুচকাগুলো, দেখতে পাচ্ছ? আর এই ফুচকাগুলো তৈরি যে হচ্ছে না, এটার থেকে কিন্তু সুস্বাদু একটা গন্ধ বেরিয়ে গেছে। আমাদের কিন্তু এই গন্ধতেই জিভে জল চলে আসছে। এই যে ফুচকা চলে গেল একেবারে তেলের মধ্যে। পাইকারি মার্কেটে যাবে সেই জন্য কিন্তু কাকা দেখাতে পাচ্ছি অলরেডি এখানে প্যাকিং করছে। আর অলরেডি কিন্তু একটা প্যাকেট যত করা হয়ে গেছে ফুচকা, এটা পাইকারি মার্কেটে চলে যাবে। তো কাকা, এগুলো কোথায় যাচ্ছে? এগুলো যাবে অশোকনগর। অশোকনগরে? আর তোমরা কি হাবড়া অশোকনগরেই সাপ্লাই করো নাকি বাইরের থেকেও কেউ আসে? মসলন্দপুর, ঠাকুরনগর থেকেও নিতে আসে। বৌদি কিন্তু একেবারে গরমা গরম ফুচকা ভাজছে। তো কি বৌদি, দেখা খাওয়ানো যাবে আমাদের দুটো ফুচকা? বৌদি বলছে খাওয়ানো যাবে না কেন, নিশ্চয়ই যাবে। তো দাও আমাদের, এই যে নিয়ে নিচ্ছে কিন্তু একেবারে গরমা গরম ফুচকা। আর এই ফুচকাগুলোর টেস্ট কেমন সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। আর আমি কিন্তু এই নিয়ে লাইফে সেকেন্ড টাইম গরমা গরম ফুচকা খাচ্ছি। তোমরা কি কখনো গরমা গরম কেউ ফুচকা খেয়েছো? নিশ্চয়ই কিন্তু খাওনি। খেতে গেলে কিন্তু চলে আসতে হবে হাবড়ার আয়রার পাড়ই পাড়া। আর সত্যি কথা বলতে কি, আমি সেকেন্ড টাইম গরমা গরম ফুচকা বললাম কেন, আমি কিন্তু বেশ কয়েক মাস আগেই কাছড়াপাড়ার ফুচকা গ্রামে গিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওটা যারা মিস করে গেছো, এন্ড স্ক্রিনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকছে, একটু চেক করে দেখে নিও। তো চলো, এবার কিন্তু গরমা গরম এই যে বড় বড় ফুলকো ফুলকো ফুচকা, এটা চলে যাচ্ছে আমার মুখে। বেশ লাগছে কিন্তু, গরমা গরম ক্রাঞ্চি টাইপের খাস্তা টাইপের ফুচকা। আমি কিন্তু এটা লাইফের সেকেন্ড টাইম খেলাম, আর হয়েছেও কিন্তু মারাত্মক, জাস্ট ফাটাফাটি লাগছে। তো আর একটু খেয়ে দেখা যাক। জাস্ট দুর্দান্ত লাগছে। আর এখানে শানুভাইকে একবার ঘুরিয়ে দেখাতে বলবো, বৌদি কিন্তু অলরেডি সকাল থেকে ফুচকাগুলো ভাজছে। আর এবার কিন্তু তাহলে আমরা অন্য আরেকটা জায়গায় যাব, সেখানেও দেখবো কীভাবে ফুচকা তৈরি হচ্ছে। তো চলো শানুভাই, যাওয়া যাক। আর এখানে দেখাতে পাচ্ছি কাকা কিন্তু এখন ফুচকা ভাজছে, সেই জন্য হাতের মধ্যে তুলে নিচ্ছে ফুচকা। তো কাকা, একবারে কটা ফুচকা ভাজো? একবারে 14-15টা। 14-15টা? বাপরে। আর তুমি কত বছর ধরে কাকা ফুচকা ব্যবসার সাথে জড়িত? আমি 25 বছর। 25 বছর ধরে? বাহ। আর এই যে কাকা হাতে তুলে নিয়েছে, এখন চলে যাচ্ছে এটা তেলে। বাহ, একেবারে গরমা গরম ফুচকা কিন্তু এখানে তৈরি হচ্ছে। এখন তো তুমি দেখছি গরমা গরম তুমি ফুচকাগুলো ভাজছো। আর এগুলো তুমি কি বিকেলবেলায় সেল করবে বাড়ির সামনে বসে, নাকি গাড়ি করে নিয়ে সেল করবে? আমি গাড়িতে করে নিয়ে যাই, হাবড়াতে বিক্রি করবো, জলগাছি মোড়ে। হাবড়াতে তুমি ঘুরে ঘুরে বিক্রি করবে? হ্যাঁ। আর এই যে তৈরি হয়ে গেছে কিন্তু গরমা গরম ফুচকা। মনে হয় আমাদের ব্যবসাটা মনে হয় বন্ধ হয়ে যাবে। কেন কাকা? এই যে তেলের দাম যেভাবে বেড়েছে, হ্যাঁ, এই সরকারের কাছে আমাদের একটাই আবেদন, যদি আমাদের এই চ্যানেলটা যদি দেখে, হ্যাঁ, তেলের জন্য একটু যদি দাম কমায় তাহলে আমাদের ব্যবসাটা ভালোভাবে হবে। তেলের দাম কত টাকা বেড়েছে কাকা লিটারে? লিটারে
আগে আমরা কিনতাম 65 টাকা লিটার, হ্যাঁ, এখন সেই তেলটা কিন্তু হচ্ছে আমাদের 175 টাকা। 175 টাকা? হ্যাঁ, তাই অনেকই তো দাম বেড়ে গেছে। হ্যাঁ, তো কাকা কিন্তু একটা রিকোয়েস্ট করছে, যদি কোনো সরকারি কর্তৃপক্ষ যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তেলের দামটা নিয়ে একটু চিন্তা ভাবনা করলে ভালো হয়, কাকা যেটা বললো। আর তাহলে কিন্তু এরকম গরিব মানুষেরাও ফুচকা ব্যবসার সাথে জড়িত আরও বেশি করে হতে পারবে। আর অলরেডি কিন্তু দেখাতে পাচ্ছি ফুচকা গ্রামে এই কাকা কিন্তু ফুচকাগুলো তৈরি করছে, এই যে গরমা গরম ফুচকা তৈরি হয়ে গেছে, আর এখানে কিন্তু ফুচকাগুলো ভাজা রয়েছে। জালের উনো নেই কি ফুচকাগুলো তৈরি করো? বারো মাসে কাটে তৈরি করো। তো এবার কিন্তু আমরা একটু গরমা গরম ফুচকা খেয়েও ট্রাই করবো, দেখবো এখানকার ফুচকাগুলোর টেস্ট কেমন। তো কাকা পাওয়া যাবে নাকি একটা ফুচকা? কাকা বলছে হ্যাঁ পাওয়া যাবে। আমরা কিন্তু এই যে নিয়ে নিয়েছি একেবারে গরমা গরম ফুচকা, এটা কিন্তু হাবড়ার ফুচকা গ্রামের গরমা গরম ফুচকা। আর বন্ধুরা, তোমরা কি কখনো এরকম গরমা গরম ফুচকা ট্রাই করেছো? আমি কিন্তু লাইফে সেকেন্ড টাইম এরকম ফুচকা ট্রাই করছি গরমা গরম। আমি সেকেন্ড টাইম কেন বললাম, আমরা কিন্তু কিছুদিন আগে গিয়েও কাছড়াপাড়ার একটা শহীদ পল্লীতে ফুচকা গ্রাম কভার করেছিলাম, ওই ভিডিওটা যারা মিস করে গেছো এই আই বাটনের লিঙ্ক যাচ্ছে, একটু চেক করে দেখে নাও। আর আজকে কিন্তু তাহলে আমি গরমা গরম ফুচকা খাচ্ছি একেবারে হাবড়ার ফুচকা গ্রাম থেকে। এই যে গরমা গরম ফুচকা, এবার এটা চলে যাচ্ছে আমার মুখে। দুর্দান্ত লাগছে কিন্তু, একেবারে ক্রাঞ্চি টাইপের খাস্তা টাইপের ফুচকা, জাস্ট অসাধারণ। তো এবার এটা আমার মুখে, ফাটাফাটি। আর পিছনে কিন্তু শানু ভাই রয়েছে, ভাই এই দুটো তোর জন্য, একটু খেয়ে দেখ কেমন লাগছে। আর এখন কিন্তু শানু ভাই খাচ্ছে গরমা গরম ফুচকা। ভাই দেখা কিরকম বড়, এই যে ভাই খা, কেমন লাগছে ভাই? গরম ফুচকা গরমের মতো লাগছে একদম। আমরা কিন্তু এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি সাগর দাদুর বাড়িতে। সাগর দাদুও কিন্তু একজন ফুচকা ব্যবসায়ী, ফুচকা পাড়ার কিংবা ফুচকা গ্রামের। তো সাগর দাদু কত বছর ধরে ফুচকা ভাজছ? এই 22 বছর। 22 বছর? বিকেল 5টায় গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। আর এখন কিন্তু তৈরি হচ্ছে গরমা গরম ফুচকা। গরমা গরম ফুচকা এই যে নেমে যাচ্ছে। আর ফুচকাগুলোর সাইজ দেখো, একদম ফুলকো ফুলকো লালচে টাইপের ফুচকা। ভাই কিন্তু গরমা গরম ফুচকা খেতেই শুধু লেগেছে কি ভাই? যেখানে যাচ্ছে শুধু ফুচকাই খেয়ে যাচ্ছে। কি আজকে আর কিছু খাবি না সকালবেলায়? না ভাই, কিন্তু গরমা গরম ফুচকা খাচ্ছে। তো খা ভাই, কেমন লাগছে? আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসলাম আরও এক ফুচকা ব্যবসায়ীর কাছে। এইখানে কিন্তু দেখাতে পাচ্ছি কাকিমা কিন্তু অলরেডি ফুচকার লেচিগুলো বেলছে। আর এখানে দেখাতে পাচ্ছি বৌদি কিন্তু ফুচকার লেচিগুলোকে দিয়ে ফুচকা বেলছে। আর এই পাশে দেখাতে পাচ্ছি একটা বোনও কিন্তু লেচিগুলো বেলছে। তো বৌদি কত বছর ধরে ফুচকা তৈরি করছো? আমরা 10 বছর হয়ে গেছে। বাপরে, পার ডে কতগুলি লেচি বেলো এরকম ফুচকার জন্য? 5000? বাপরে। তোমরা কি পাইকারি বেচো নাকি খুচরো? পাইকারি খুচরো দুটো। আর বোন তুমি কতদিন ধরে বেলছো? অনেকদিন হয়ে গেছে। বাহ, দেখো কি সুন্দর করে কিন্তু এই ছোট্ট বোনটি বেলছে। বাহ, তুমি কতগুলি বেলতে পারো একদিনে? সব বেলে দিতে পারো? বাহ, 5 কেজি অবধি বেলতে পারো? বাপরে। সকাল থেকে কিন্তু এক রাউন্ড হয়ে গেছে ফুচকা ভাজা, এটা আবার সেকেন্ড টাইম হচ্ছে নাকি দাদা? দিনে এরকম কয়বার হতে থাকে ফুচকা ভাজা? 3 থেকে 4 বার হয়। তোমার এখান থেকে যদি কেউ পাইকারি দামে ফুচকা নেয় তো তুমি দাম কী রেখেছো একটু জানিয়ে দাও সবাইকে। 550 টাকা। 1000 মিনিমাম কি তাদের 1000 পিস নিতে লাগবে? এই যে ফুচকা গ্রাম, এই ফুচকা গ্রামে তোমরা আসবে কী করে? হাবড়া স্টেশনে নামলে নগরুকরা মোড় অব্দি তোমরা কিন্তু হেঁটে আসবে। হেঁটে আসলে কিন্তু নগরুকরা মোড়ে পেয়ে যাবে টোটো, সেখান থেকে তোমরা বলবে যে আয়রা পাড়ই পাড়া ফুচকা গ্রামে যাবো, যে কেউ কিন্তু নিয়ে চলে আসবে 15 টাকার বিনিময়ে। তাই তো কাকা? 15 টাকা ভাড়া নেই। বাহ, তোমরা কিন্তু যে কোনো অনুষ্ঠানে এই কাকার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের সুবিধার্থের জন্য কিন্তু আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কাকার নাম্বার দিয়ে দেবো। এই যে দেখাতে পাচ্ছি অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে আয়রার ফুচকা গ্রামের ফুচকা। সকালবেলায় তো দেখালাম কী করে ফুচকাগুলো তৈরি হচ্ছে, বিকেল হতেই কিন্তু কাকু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফুচকা বেচতে। তাই তো কাকু?
তুমি আজকে এখন কোথায় গিয়ে ফুচকা বেজবে? উত্তরাবড়ায় চলে যাবে। আর এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই ফুচকা তৈরি হচ্ছে, তো চলো এবার আমরা একটা জায়গা থেকে গিয়ে একটু ট্রাই করি ফুচকা, পাড়ার ফুচকাগুলো। সকালবেলায় কিন্তু ফুচকা গ্রামে ভিজিট করে ফুচকা তৈরির পদ্ধতিগুলো দেখালাম একটু রেস্ট ফ্রেশ নিয়ে, বিকেলবেলায় চলে এসেছি কিন্তু ফুচকা গ্রামের এক কাকার কাছ থেকে ফুচকা খেতে। ফুচকা গ্রামে ম্যাক্সিমাম লোকেই কিন্তু 10 টাকায় 7টা 8টা বিক্রি করে, বাট শিবদাস কাকা কিন্তু 10 টাকায় 12টা ফুচকা দিচ্ছে। আর সত্যি কথা বলতে কি, আজকে কিন্তু শিবদাস কাকার দোকান থেকে ফুচকা খাবো, আর এই ফুচকা গ্রামের ফুচকাগুলোর কিরকম টেস্ট সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। আর ফুচকা গ্রামের ম্যাক্সিমাম লোকেই কিন্তু ফুচকাগুলো যেরকম তৈরি করে সকালবেলায় বাড়িতে, আর বিকেলবেলায় কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করে। আমরা কিন্তু কিছুদিন আগে কাছড়াপাড়া গিয়েও ভিজিট করেছিলাম, সেখানে কিন্তু ফুচকা গ্রামের সব বাসিন্দারা সকালবেলায় যেরকম ফুচকা তৈরি করতো এবং বিকেলবেলায় কিন্তু তাদের বাড়ির সামনে বসেই বিক্রি করতো। বাট এখানে কিন্তু হাবড়ার আয়রায় যে ফুচকা গ্রামটা আছে সেটাতে কিন্তু এখানকার লোকেরা বাড়ির সামনে বিক্রি করে না, এরা ঘুরে ঘুরে বিক্রি করে সব জায়গায়। তারই একজন এই শিবদাস কাকা, আজকে কিন্তু এই শিবদাস কাকার দোকান থেকে আমরা একটু ফুচকা ট্রাই করে দেখব, তো চলো একটু খেয়ে দেখা যাক। 10 টাকায় 12টা ফুচকা, তো চলো পাতা নিয়ে নেই একটু, চলো নিয়ে নিয়েছি, এবার কিন্তু খেয়ে দেখার পালা শুরু। ফার্স্ট ওয়ান, আর আগেই বলে রাখি এটা কিন্তু পুরোপুরি নিরামিষ ফুচকা। আর ফুচকার সাইজগুলো দেখেছো, এই যে দেখো কীরকম বড় বড় সাইজ। অনেকেই হয়তো ভাবতো যে নিরামিষ ফুচকা আমি বলছি কেন, হাবড়ার অশোকনগরে কিন্তু ম্যাক্সিমাম ফুচকালায় পেঁয়াজ দিয়ে আলু মাখাটা মাখে, সেই জন্যই বললাম যে আমিষ ফুচকা। বাট আমাদের ভিডিওটা যারা হাবড়া অশোকনগরের বাইরে থেকে দেখছো, হাবড়া অশোকনগর বাদে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ফুচকার এই তরকারিটার মধ্যে কিন্তু কিংবা আলু মাখাটার মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ ইউজ করা হয় না, এটা তোমরা বলতে পারো হাবড়া অশোকনগরের একটা খাসিয়াতও বলতে পারো। তো চলো ফোর্থ নাম্বার ফুচকা। পাঁচ, আর সব থেকে বড়ো কথা 10 টাকায় 12টা ফুচকা বলে আলু মাখাটা যেরকম সেরকমভাবে মেখে দিয়েছে সেরকম কিন্তু না, একেবারে বাদাম ছোলায় কিন্তু পুরো ভরপুর। তো চলো এটা আমার মুখে। কি ভাই ফুচকাগুলো কেমন লাগছে? বাহ। তো এটুকুই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি এত পর্যন্ত দেখে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সবার আগে সব নোটিফিকেশন পেতে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবে। আর অবশ্যই কিন্তু একদিনের বিকেলের স্ন্যাক্সটা করতে ফুচকা গ্রামে আসবে। আর যে হাবড়ার পাড়ই পাড়ার ফুচকা গ্রামের তোমাদের কাছে সন্ধানটা দিলাম, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো খাবারের খনির সন্ধান নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do what I love till my heart stops beating. I'm feeding this demon.